ফুকুমনি আপনি লিখেছেন রাস্তাঘাটে অনেকে সাহায্য চায়, টাকা চায়, এক্ষেত্রে কাদের সাহায্য করা উচিত আর কাদের সাহায্য করা উচিত নয়? যদি আপনার কাছে মনে হয় যে লোকগুলো লোকটা ফ্রড বা প্রতারক বা তার আসল অনেক আছে, তিনি ভান ভনিতা করছেন, তাহলে সেক্ষেত্রে আপনি তাকে সাহায্য করবেন না। আর যদি আপনার মনে হয় সেরকম না, তাহলে সাহায্য করতে পারেন। এমন কি প্রতারক কিনা আপনি জানেন না, আপনি শুধু ধারণা করে যে সাহায্য করেন, ইনশাআল্লাহ বিদিল্লাহ সে প্রতারক হলেও আপনি আল্লাহর কাছে গুনাহগার তো হবেই না, বরং সওয়াব পাবেন, যেহেতু আপনি তার প্রতি সুধারণা করে দিয়েছেন। ইঞ্জিনিয়ার নাজমুল হোসেন আপনি লিখেছেন, সফররত অবস্থায় যদি কসর নামাজ দুই এক ওয়াক্ত আদায় করা সম্ভব না হয়, তাহলে সেটা কীভাবে কাজ আদায় করতে হবে? সফররত অবস্থায় কসরের নামাজ যদি আদায় করা না যায়, অর্থাৎ আপনার সফর অবস্থার নামাজ কাজা হয়, তাহলে বাড়িতে আসার পর সে নামাজটা যখন কাজা করবেন, তো কসর হিসাবে কাজা করবেন, যেহেতু এটা ফরজ হয়েছিল কসর হিসাবে। ঠিক একইভাবে বাড়িতে থাকা অবস্থায় কোনো নামাজ কাজা হয়েছে, সফরে গিয়ে সেটা যদি আদায় করতে চান, তাহলে সেক্ষেত্রে পূর্ণাঙ্গ আদায় করবেন, যেহেতু এটা ফরজ হয়েছিল পূর্ণাঙ্গভাবে, অর্থাৎ যেভাবে পূর্ণাঙ্গ ফরজ হয়েছে আদায়টা ঠিক সেভাবে হবে। এরপরে সাজ্জাদ সালাহ আপনি সালে আপনি লিখেছেন, মসজিদে বা কোনো জায়গায় কোন লোক যদি নামাজরত থাকেন, তার কতটুকু সামনে দিয়ে দেওয়া যাওয়া উচিত? মসজিদ বা কোনো জায়গায় যদি কোনো লোক নামাজরত থাকেন, নামাজ অবস্থায় থাকেন, তাহলে সেক্ষেত্রে তার দুই কাতার তিন কাতার সামনে দিয়ে, তিন কাতার পর থেকে তো যেতেই পারবেন, অনেক লোকের মতে এক কাতার পর, তো তার সিজদার জায়গার পর থেকে আপনি যেতে পারেন, কারণ তার সিজদার জায়গার এরিয়ার মধ্যে গেলে তার নামাজের মনোযোগটাকে নষ্ট করবে, কিন্তু এর বাইরে দিয়ে গেলে তার মনোযোগ নষ্ট করার কথা নয়। তো এই মতটি রয়েছে, তবে এর বাইরে আরেক অন্যান্য আমাদের মত হলো তিন কাতার, এই মতটাও বেশ স্ট্রং যে তিনি যে কাতারে পড়ছেন আরও দুইটা কাতারের বাইরের অংশ দিয়ে তিনি চাইলে হাঁটতে পারেন। সানিহা রহমান আপনি লিখেছেন, যদি আমি জানি আমার সম্পদ একই থাকবে, তাহলে কি আমি তিন চার বছরের জাকাত একসাথে দিতে পারবো কাউকে স্বাবলম্বী করবার জন্য? আপনি অগ্রিম দিতে চাচ্ছেন, এই তো পারবেন, যদি আপনার মনে হয় যে হ্যাঁ সম্পদ এই থাকবে, আপনি অগ্রিম জাকাত দিলেন, কিন্তু পরবর্তীতে সম্পদ যদি যোগ হয় তাহলে সেগুলোর আলাদা হিসাব করে জাকাত দিয়ে দিবেন। এমনি আব্দুল হাকিম লিখেছেন, ঘুমের সময় কপালে হাত দিয়ে ঘুমালে নাকি সমস্যা হয়, এটা সম্পর্কে জানতে চাই সে। না, ঘুমের সময় কপালে হাত দিয়ে ঘুমালে কোনো সমস্যা হয় এরকম কোনো কথা সঠিক নয়। আমরা অনেকে মনে করি যে কপালে হাত দিয়ে ঘুমালে বোধহয় তার দুঃখ দুর্গতি আসে ইত্যাদি ইত্যাদি, এগুলো আমাদের নিছক ধারণা এবং ধারণা প্রসূত কথা, এগুলোর কোনো ভিত্তি কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। বিধায় মাথায় বা কপালে কেউ হাত দিয়ে যদি ঘুমাতে চান, সেটি তার জন্য জায়েজ, এটি না জায়েজ বা নিষিদ্ধ কোনো বিষয় নয়।